আসসালামু আলাইকুম সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমাদের মুন্সিগঞ্জের সন্তান জাকির ভাইয়ের কিছু একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আজকে আমরা তার তার কাছে চলে আসছি আম্মা জান আপে আপনি কথা কন আপে আসেদ আম্বাজান বাইশ বছর ধরে আমার আম্বাজান রাশিদে কিনা নবা আম্মা জান কৈছে আমার বিয়ে অব অব ঐ বুড়ি তোর পোলা কই লুকাইছ তোর পোলায় আমার ব্যবসায় বামান ঢুকাই দিচ্ছে আমি কলম আরে ছাড়ুম না আইলে কইস বাস ছিল। বাস খাইয়া বাস সারটা পইদা বাস লোক বেইমানি আমি কলম খায়া পালাম একদম খায়া পালাম ওই তোর পোলারে বুঝাই দিস আমার কপাল খারাপ নাসিন তুমি আমারে ভালো ভালোবাসো আমি তোমার জন্য গাড়ি করব বাড়ি করব তোমাকে নিয়ে হালিমনে যাব পিকনিক খাবো কুতু কুতু করবো হাই হাই কেমন করে আসে তুমি না আসলে আমার পড়ানো বৃত্তে খালি বাগুম বাগুম করে এই আরে পুষ্কা মনে করি না ও আর সাইদাবাদের গাবতলি ফ্যান্সি বাবু যায় দহল হল করে খাইতো এই আর এই বাবু তুন্দলে শিখতে মারিয়া লাইছিলিটা এইয়া মোর দেখতে মনে হয়েছে জাতি আবার এই আমুক দলে আইখ্যা দেনসা। কাম হইবো হে বাবু বসের পায়ে ধরে মাপসা ফাটায় ফালামো পোদার কসম হয় রাজারে খবর দে আমার পায়ে রে মারছে এত বড় সাহস পাইছি কই ওই শোরের বাচ্চারা আজকো আমি ফাটাইয়া ফালামো হেই রাজা তুই বহুত বাজাইছ এবার আমি তবলা বাজাই দিবো নপিয়া হ মোকে তুমি বলে যাও বলছি আমার বাবাকে যারা খুন করেছে এদেরকে আমি কিছুতে ছাড়ব না হে পিয়া আমি যে এখন তোমাকে জ্বালাতে চাই না তুমি চলে যাও বলছি মারবো এখানে লাশ পড়বে শ্মশানে দাঁড়ি নয় কমা নয় রণদেব পাল আর হরিদাস পাল এরা তো একে আতালের গরু আর এদের মতন লোকগুলিকে আমি নিষ্পত্তি করতে এসেছি এই চটকা দিলে মটকা যাবে আর মারবে এখানে লাশ পড়বে শ্মশানে আজকে আমরা কথা বলবো মুন্সীগঞ্জের কৌতুক শিল্পী জাকিরের সাথে এই জাকিরকে আমরা অক্লান্ত পরিশ্রম করে খুঁজে জাকিরকে পেয়েছি এই জাকিরের সাথে আজকে আমাদের অনেক কথা হলো সাক্ষাৎ হলো অনেক মজার গল্প হলো কৌতুক হলো আর এই কৌতুক যারা শুনবেন তারা জাকিরকে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর এই জাকিরের জন্য হাজার হাজার মানুষ পাগল কিন্তু জাকির পাগল সারা বাংলার আমি চাই সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভালো থাকবেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন আর ভালো মানুষকে ভালো চলতে দেবেন আর একজন মানুষকে মানুষ হিসাবে তার পাশে গিয়ে দাঁড়াবেন এই আশা ব্যর্থ করে আমি আপনাদের সাথে এখানে আমার প্রস্তাবনা সাক্ষাৎকার সমাপ্তি দিচ্ছি শুভ বিকেলবেলা ধন্যবাদ সবাইকে সবার প্রতি আমার রইল লাল গোলাপের শুভেচ্ছা